প্রিয় দর্শক শ্রোতা, রেডিও মেট্রো মেলার শুভেচ্ছা নেবেন। দেশে এবং পৃথিবীর বিভিন্ন প্রান্তে যারা রেডিও মেট্রো মেলার অনুষ্ঠান দেখছেন তাদেরকে আজকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের সঙ্গে একজন অতিথি আছেন, তার সঙ্গে আমরা পরিচিত হব। আমি প্রথমেই আপা আপনাকে আপনার পরিচয় দিয়ে আমাদের আলোচনাটা শুরু করতে চাই, আপনি যদি অনুগ্রহ করে আমাদের পরিচয়টা দেন। ধন্যবাদ, শুভ সকাল। আমি রেশমা সালাম, স্বস্তির পক্ষ থেকে রেডিও মেট্রো মেইলের সকল দর্শক শ্রোতাদের শীতের এই সকালে জানাই উষ্ণ শুভেচ্ছা। স্বস্তি একটি সম্পূর্ণভাবে অলাভজনক তৃণমূল পর্যায়ে কমিউনিটি প্রতিষ্ঠান, আমি তার হেলথ অ্যান্ড প্রজেক্ট কোঅর্ডিনেটর। আচ্ছা, তো আপনাদের এই প্রতিষ্ঠান কবে প্রতিষ্ঠিত হয়েছে এবং আপনারা কি কি কাজ করেন? 2013 সালের 8ই মার্চ বিশ্ব নারী দিবস উদযাপনের মাধ্যমে স্বস্তি তার প্রাতিষ্ঠানিক রূপ লাভ করে। কিছু বাংলাদেশি অভিবাসী মহিলা বাঙালি কমিউনিটি এবং বাঙালি অভিবাসী মহিলাদেরকে কিছু সাহায্য সহযোগিতা করার, বিভিন্ন সমস্যা চিহ্নিত করা, পারিবারিক সামাজিক সমস্যা চিহ্নিত করা এবং তাদের কিছু দিক নির্দেশনা, সমস্যার দিক নির্দেশনা দেওয়ার জন্য তারা এই স্বস্তি প্রতিষ্ঠানটি গড়ে তোলেন। আচ্ছা, তো সেক্ষেত্রে আপনারা মানে সাধারণত কাদের সেবা দেন এবং সাধারণ মানুষ কিভাবে আপনাদের সেবাটা পেতে পারে? আমরা আমাদের টার্গেট এরিয়া টেইলর মেসি এবং অক্রিস নেইবারহুড ইমপ্রুভমেন্ট এলাকা। তো আমাদের সেবাটা হলো আমরা কয়েকটা পর্যায়ে দেই, যেমন আমি, আমরা, আমার নিকটতম প্রতিবেশী, আমার পরিবেশ, আমার কর্ম পরিবেশ, এই জায়গাগুলোতে নিয়ে আমরা সাধারণত কাজ করি। এবং আমাদের সেবা কিভাবে পেতে পারে, যেমন আমি বলি আমাদের সেবার কয়েকটা ধরন আপনাকে বলি, যে আমাদের সেবাটা আসলে একটা চেইন স্টেজ লেজি ডেজির মাধ্যমে হয়। যেমন আমাদের সদস্য যারা আছেন তারা বিভিন্ন ডোর টু ডোর, যেহেতু এটা তৃণমূল পর্যায়ে আমরা ডোর টু ডোর যাই, ডোর টু ডোর যেয়ে আমরা আমাদের স্বস্তির কার্যক্রম তাদের কাছে বর্ণনা করি, তারা আমাদের কাছে কী ধরনের সেবা পেতে পারে তা আমরা বর্ণনা করি। এবং আমরা বিভিন্ন খুবই মানে অল্প সীমাবদ্ধতার মধ্যে হলেও আমরা খুব সুন্দর ফ্লায়ার তৈরি করি এবং সেই ফ্লায়ারগুলি আমরা আমাদের অ্যাপার্টমেন্টের নিচে বিভিন্ন পারিবারিক সামাজিক অনুষ্ঠানে, মসজিদে এবং অন্য কোনো ধর্মীয় অনুষ্ঠানে কি সামাজিক অনুষ্ঠানে আমরা সেই ফ্লায়ারগুলো আমাদের সদস্যদের মধ্যে ডিস্ট্রিবিউট করি, যেখানে আমাদের সবার ফোন নাম্বার থাকে, কোথায় আমাদের সাথে যোগাযোগ করা যাবে, কেমন করে করা যাবে তার বর্ণনা থাকে। এভাবেই আমরা আসলে আমাদের যারা সেবা গ্রহীতা তাদের কাছে যেতে পারি। আচ্ছা, তো আপনাদের প্রতিষ্ঠানের মূল লক্ষ্য কি, আপনাদের কোনো দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা আছে কি? নিশ্চয়ই আমাদের মূল লক্ষ্য আছে, আমাদের স্বস্তির একটা নির্দিষ্ট ভিশন আছে। আমরা চাই, আমাদের মূল লক্ষ্য যেটা, আমরা চাই যে পারস্পরিক নির্ভরশীলতার মাধ্যমে একটি শান্তিপূর্ণ, আনন্দময় এবং খুবই সুন্দর, সুস্থ ব্যক্তিগত, সামাজিক, পারিবারিক পরিবেশকে নিশ্চিত করার জন্য আমরা আমাদের সেবা এবং সাহায্য দিব প্রতিটি ঘরে ঘরে, যেখানে আমাদের ইমিগ্রেন্ট জীবনে যে স্ট্রেসগুলো সেগুলো মোকাবেলা করার জন্য প্রতিটা ব্যক্তি পর্যায়ে, পরিবার পর্যায়ে এবং সমাজ পর্যায়ে তারা নিজেদেরকে পুরোপুরি সম্পূর্ণভাবে দক্ষ করে তুলতে পারে, এটাই আমাদের মূল লক্ষ্য। আচ্ছা আচ্ছা, আপনাদের কোনো পরিকল্পনা আছে কি? আমাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা অবশ্যই আছে। আমাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনার মধ্যে প্রথমত হলো আমরা এখন কমিউনিটির একটা কিছুমাত্র অংশকে আমরা সেবা দিতে পারছি, সাহায্য করতে পারছি। তো আমাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনার মধ্যে আছে যে আমরা পুরো কমিউনিটিকে, প্রতিটা ঘরে ঘরে স্বস্তির পরিচয়টা দিতে, যে আমরা আছি তোমাদের পাশে, তোমরা চলবা নিজের মতো করে, কিন্তু তোমাদের যেখানে তোমরা থেমে যাচ্ছ কিংবা যেখানে তোমাদের কোনো বাধা হচ্ছে সেখানে স্বস্তি তার সম্পূর্ণ সীমাবদ্ধ ক্ষমতা নিয়ে তোমাদেরকে সাহায্য হাত বাড়িয়ে দেবে। এবং আমাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনার মধ্যে আমরা ফুল কভারেজ, যেটা কমিউনিটি ফুল কভারেজ আমরা চাই, স্বস্তি পরিচিত হোক সব ঘরে ঘরে, স্বস্তি সেবা পৌঁছে যাক ঘরে ঘরে। এবং আমরা চাই আমাদের অবকাঠামো উন্নয়ন, আমরা আমাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনার একটি অন্যতম প্রধানতম অংশ হলো আমরা আমাদের অবকাঠামো উন্নয়ন করতে চাই। আচ্ছা আচ্ছা, আপনাদের প্রতিষ্ঠান কিভাবে পরিচালিত হয়, আপনাদের কোনো পরিচালনা পর্ষদ আছে কি? হ্যাঁ নিশ্চয়ই, আমরা 3 বছর পর আমাদের ইলেকশন হয়, ইলেকশনের মাধ্যমে আমাদের সমস্ত
সদস্যরা হলো আমাদের ভোটার, সাধারণ সদস্যর মধ্যে যে কেউ আমাদের পরিচালনা পরিষদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। আমাদের একটি এক্সিকিউটিভ বোর্ড আছে এবং একটি সাধারণ জেনারেল বোর্ড আছে। কতজনের এটা? এটা এক্সিকিউটিভ বোর্ডটা হলো মোট 10 জনের। এখানে প্রতি 3 বছর পরপর সাধারণ ভোটারদের ভোটের মাধ্যমে আমরা প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি এবং কিছু স্পেশালি এক্সিকিউটিভ মেম্বার ভোটের মাধ্যমে নির্বাচিত করেন এবং 3 বছর পর আমরা আনন্দ উৎসবের সাথে নির্বাচন করি এবং সেই নির্বাচনের মাধ্যমে আমাদের সাধারণ ভোটারদের ভোটের মাধ্যমে আমরা আবার দ্বিতীয় পর্যায়ের আরেকটি। আপনাদের প্রতিষ্ঠানের সদস্য সংখ্যা কতজন? আমাদের প্রতিষ্ঠানের মধ্যে সদস্য সংখ্যা এখন প্রায় 50 জনের মতো হবেন। আচ্ছা, এর মধ্যে 10 জন হচ্ছে এক্সিকিউটিভ মেম্বার, বাকিরা সাধারণ সদস্য। আপনাদের এই প্রতিষ্ঠানের আয়ের উৎসটা কি এবং আপনারা কোনো সরকারি অনুদান নিয়ে কাজ করেন কি? আচ্ছা, আমাদের আসলে আয়ের উৎস হলো আমাদের মেম্বারদের মাসিক যে চাঁদাটা দেই সেটাই হলো আমাদের বার্ষিক যে আয়ের উৎস সেটা। এছাড়া আমরা বিভিন্ন ভাবে, যেমন আপনাকে বলি, সিটি অফ টরন্টো, তারপর পার্ক বিল্ডার্স, টিডি পার্ক পিপল, এরা আমাদের বিভিন্ন প্রজেক্ট করার সময় প্রোগ্রাম রান করার জন্য কিছু ডোনেশন বা কিছু আমাদের আর্থিক সাহায্য দেয়। সেগুলাই আমরা সাধারণত আমাদের আমাদের যে অর্থনৈতিক সেই কাজগুলো চলে। আর এমনিতে মাঝে মাঝে আমাদের মেম্বাররাই নিজেরা কিছু ডোনেশন করে, সেগুলো তো চলে, এভাবেই চলে। কিন্তু সরকারি সাহায্য এখন পর্যন্ত আমরা সেরকম করে পাই নাই। মানে পার্টিকুলার কোনো প্রজেক্টের জন্য আপনারা সরকারি সাহায্য? আমরা সিটি অফ টরন্টোর পেয়েছি। সিটি অফ টরন্টোর আমরা একটা হেলথ অ্যাওয়ারনেস ফেস্টিভ্যাল, একটা দিনব্যাপী একটা প্রোগ্রাম করেছিলাম, যেটা আমরা প্রজেক্ট প্রপোজাল সাবমিট করেছিলাম সিটি অফ টরন্টোতে। তারা আমাদেরকে সেই প্রোগ্রামটা সফলভাবে সম্পন্ন করার জন্য সহায়তা দিয়েছিল। সেটা শুধু সেই সময় সেই দিনের জন্য এবং সেই সময় জন্য, কিন্তু এরকম কোনো নির্দিষ্ট সরকারি সাহায্য আমরা এখন পর্যন্ত পাইনি। এবং এখানে সাধারণ মানুষ আপনাদের কিভাবে সেবা পেতে পারে বা সেবা দিতে পারে আর কি আপনাদেরকে? আমাদের মানে আপনাদের সাথে সম্পৃক্ত হতে পারে আমাদের সাথে? আমরা সবসময় অভিনন্দন জানাই আমাদের কাছে যে কেউ, যে কোনো কমিউনিটির। আমরা জানি যে কানাডার প্রাণ হলো মাল্টিকালচারাল এবং ডাইভার্সিটি। তো আমরা প্রথমে শুরু করেছিলাম বাঙালি বাংলাদেশি কমিউনিটিকে নিয়ে, কিন্তু আমরা এখন ছড়িয়ে দিয়েছি আমাদের স্বস্তি সমস্ত কমিউনিটি পিপলের জন্য। এবং যে কেউ যেভাবে আমাদের যে কোনো মেম্বারের সাথে, কিংবা আমরা যখন আমাদের মিটিংগুলোতে বসি, কিংবা আমরা যখন আমাদের কোনো প্রোগ্রাম করি, সেই প্রোগ্রামে আমরা আহ্বান করি আমাদের যারা অংশগ্রহণ করে, অংশগ্রহণকারীদের, যে আপনারা কি যেও কেউ আমাদের কাছে আসতে চান, আমাদের মেম্বার হতে চান, আমাদের সাহায্য করতে চান, আমরা খুবই কৃতজ্ঞতার সাথে এবং ধন্যবাদের সাথে আপনাদের সাহায্য গ্রহণ করব। যে কেউ তাদের আর্থিক সাহায্য করতে পারে স্বস্তি তাদেরকে সাহায্য করার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবে এবং স্বস্তি রসিদ দিবে এবং স্বেচ্ছাশ্রম করার জন্য। তো আমরা সবসময় সবাইকে খুবই মানে আন্তরিকভাবে আগ্রহের সাথে আহ্বান জানাই। এবং আমরা, আপনি জেনে খুশি হবেন যে আমরা যখন বিভিন্ন ফেস্টিভ্যাল করি, যেমন আমরা খুব রিসেন্টলি ফেস্টিভ্যাল করেছি দুটো, সেটা হলো একটা ফ্যামিলি চাই সেলিব্রেশন উৎসব, যেটাতে পার্ক বিল্ডার্স আমাদেরকে আর্থিক সহায়তা দিয়েছে। আমরা দিনব্যাপী করেছি, দুইটা জেনারেশন গ্যাপ হয়ে গেছে, যেটা আমাদের স্ট্রেসফুল ইমিগ্রেন্ট লাইফে এখানে যারা জন্মগ্রহণ করেছে, যেসব বাচ্চারা এবং তাদের বাবা মা দাদা দাদির সাথে নানার সাথে যে একটা সেই জিনিসটাকে আমরা আইডেন্টিফাই করেছি এবং আমরা সেটার পরিপ্রেক্ষিতে একটা সারাদিনব্যাপী একটা ফ্যামিলি চাই সেলিব্রেশন ডে করেছি। সেই সেখানে আমাদের বাচ্চারা এসেছে, আমাদের বাবারা এসেছে, মারা এসেছে, দাদিরা এসেছে, নানিরা এসেছে। আমরা বিভিন্ন উৎসব, বিভিন্ন ওয়ার্কশপ, বিভিন্ন আলোচনা, তাদের সমস্যা এগুলো আলাপ করে আমরা সেই অনুষ্ঠানটা করেছি এবং সেখানে প্রচুর পরিমাণ স্বেচ্ছাশ্রমে স্কুলের ছেলেমেয়েরা এসেছে আমাদের সেই প্রোগ্রামে স্বেচ্ছাশ্রম দিতে। এভাবেই তারা আসতে পারে আমাদের কাছে। সেক্ষেত্রে আপনারা এই যে কাজ যে পরিচালনা করছেন, এখানে আপনারা কি চ্যালেঞ্জ মনে করছেন আর কি আপনাদের কাজের ক্ষেত্রে? অবশ্যই আমাদের অনেক চ্যালেঞ্জ আছে। আমরা নতুন একটা অর্গানাইজেশন আমরা শুরু করেছি, আমাদের অনেক সীমাবদ্ধতা আছে, চ্যালেঞ্জ আছে। প্রথম চ্যালেঞ্জ যেটা আমরা আমাদের সবসময় আমাদেরকে এখনও পীড়া দিচ্ছে, সেটা হলো আমাদের নিজস্ব কোনো স্ট্যাটিক পয়েন্ট অফ কন্ট্যাক্ট আমরা এখনও ডেভেলপ করতে পারি নাই, কোনো নিজস্ব অফিস ডেভেলপ করতে পারি নাই, যেখানে আমরা প্রতিনিয়ত প্রতিদিন 24 ঘন্টা আমাদের ক্লায়েন্টদেরকে সেবা দিব, তাদের কোনো রকম জরুরি ভিত্তিতে কিংবা নিয়মিতভাবে। সেটা আমাদের একটা বিশাল চ্যালেঞ্জ, আমরা চেষ্টা করছি আমাদের সেই অবকাঠামো উন্নয়নের জন্য। দ্বিতীয় হলো আমাদের অর্থনৈতিক যে সাপোর্ট, যে সহযোগিতা, সেটারও আমাদের কিছুটা ঘাটতি আছে। হয়তো আমরা অর্থনৈতিকভাবে আরেকটু কিছুটা
নিজেদেরকে আরো সম্পূর্ণভাবে প্রতিষ্ঠিত করতে পারতাম, তাহলে হয়তো আমরা আমাদের সেবা কার্যক্রম আরো বেশি করে ছড়ায় দিতে পারতাম। এগুলোই আমাদের চ্যালেঞ্জ। আচ্ছা, তো কাজ করতে যে এই কমিউনিটিতে কি সমস্যাটাকে আপনি বড় করে দেখছেন, এই এই কমিউনিটির সমস্যাটাকে বড় করে দেখছেন? আমরা কাজ করছি, আপনাকে বলি, একটা খুব আমাদের কাজের একটা ধরনের মধ্যে আছে যে আমরা প্রতিটা আমাদের যে জমায়েতগুলো হয় বিভিন্ন, আমরা বিভিন্ন অনুষ্ঠান যখন করি, আমরা আমাদের কমিউনিটি পিপল আমাদের কাছে আসে, আমরা ওয়ার্কশপ করি সেই কাজগুলোতে আসে, তখন আমরা সার্ভে করি, কিছু সার্ভে কিছু প্রশ্ন ওনাদের দিই, ওনারা সেই প্রশ্নগুলোর উত্তর আমাদের দেয়। তো এইভাবে আমরা সার্ভে কয়েকটা সিরিজ সার্ভে করে আমরা আইডেন্টিফাই করেছি, আমরা চিহ্নিত করেছি যে এখানে ইমিগ্রেন্টদের মধ্যে আমরা যেই কমিউনিটিতে কাজ করি সেই কমিউনিটিতে যেই সব মহিলা কিংবা ধরেন পুরুষ, আমি বলবো না শুধু মহিলা, পুরুষ কিংবা যারা একটু সিনিয়র, তাদের মধ্যে একটা আইসোলেশন প্রবলেম, তারা সমাজ থেকে পরিবার থেকে কিছু আইসোলেশন ফিলিংসে ভুগছে এবং যেটা তাদেরকে নিয়ে যাচ্ছে একটা বিষণ্ণতা বা ডিপ্রেশন রোগের দিকে। এবং সাধারণত যদিও এখানে হেলথ খুব স্বাস্থ্যসেবা পাওয়াটা খুব সহজ এবং আপনি আমরা সবাই জানি যে এখানে স্বাস্থ্যসেবার জন্য আমাদের কোনো টাকা খরচ করতে হয় না, কিন্তু কিছু ব্যারিয়ার, যেমন কিছু বাধা, যেমন ল্যাঙ্গুয়েজ, ভাষাগত ব্যারিয়ার, ধর্মীয়গত, ঐতিহ্যগত, এইসব কিছু বাধার কারণে এই যে স্বাস্থ্য সুবিধার সুফলটা আমাদের কমিউনিটি যারা একটু নিজেদেরকে আলাদা করে রাখতে চায়, নিজেদেরকে নিতে চায় না, তারা ভোগ করতে পারছে না। তো আমরা সেই ব্যারিয়ারগুলোকে চেষ্টা করছি যে আমাদের সীমিত সহায়তা দিয়ে সেই ব্যারিয়ারগুলো যাতে আমরা দূর করতে পারি তাদেরকে, এটাই মেইনলি। সেই জন্য আমরা মাদেরকে নিয়ে বাবাদেরকে নিয়ে বিভিন্ন প্রোগ্রাম করি, স্বাস্থ্য সচেতনতামূলক, কখন তাদের যেতে হবে ডাক্তারের কাছে, কেমন করে যেতে হবে। এবং আমাদের কিছু আপনাকে নমুনা বলি আমাদের সাহায্যের, যেমন আমাদের কিছু মা আছে ওনারা সিঙ্গল আইসোলেশন, হয়তো ওনাদের কিছু ভাষাগত সমস্যা আছে, ওনাদের কিছু ধর্মীয় সমস্যা আছে, ওনাদেরকে ডাক্তারের কাছে যেতে হবে কনসালটেন্ট, ওনারা ঠিক বাসাটা চিনতে পারছে না, দূরের রাস্তা। তো আমাদের স্বেচ্ছাশ্রম দিয়ে আমাদের মেম্বাররা তাদেরকে নিয়ে যাচ্ছে, তাদের জন্য অপেক্ষা করছে এবং কোনো কোনো সময় তারা দোভাষীর কাজ করছে। আবার আরেকটি কথা বলি, আমাদের কোনো কোনো মা খুব অসুস্থ, উনি একা বাসে আছেন, তো আমাদের কোনো মেম্বার স্বেচ্ছাশ্রমে তার সাথে গিয়ে সেই রাতটা থাকছেন তারকে সেবা করার জন্য। এগুলো হলো আমাদের ইন্ডিভিজুয়াল লেভেলের কাজ, আর কমিউনিটি লেভেলে তো আমরা করছি। এভাবেই আমরা আমাদের ব্যারিয়ারগুলোকে চিহ্নিত করছি এবং সেই ব্যারিয়ারগুলো নিয়ে আমরা কাজ করছি এবং আমরা চাচ্ছি যে এই কাজগুলোর মাধ্যমে স্বস্তি তাদের সাহায্যের হাত বাড়িয়ে দেয়। এছাড়া যেমন আমাদের ফিজিক্যাল, যে আমাদের শারীরিক সুস্থতা, আমাদের যে আমরা যখন আমাদের এখানে সামার খুব কম সময় এবং এই যে একটা বৈরী আবহাওয়া, এই বৈরী আবহাওয়ার জন্য যে আমাদের ক্রনিক ডিজিজগুলো এই সময় কিছুটা বাড়তির দিকে, সেই জন্য যে সামার টাইমটায় শারীরিক পরিশ্রম করা, ফিজিক্যাল এক্সারসাইজ করা, ইয়োগা করা, এগুলাকে আমরা খুব বেশি হাইলাইট করার চেষ্টা করছি এবং আমরা সেই জন্য আমাদের বিভিন্ন ওয়ার্কশপে আমরা ড্যান্স উইথ মিউজিক, ফিজিক্যাল এক্সারসাইজ উইথ মিউজিক এগুলো করছি, ইয়োগা করছি, মেডিটেশন করছি, এসব প্রোগ্রাম করছি আমাদের কমিউনিটির মাদের জন্য এবং ওনারা খুবই হ্যাপিলি ওটাকে জয়েন করে। তারপরে স্বস্তি সম্পর্কে মোটামুটি একটা ধারণা আমরা পেলাম, সাধারণ দর্শকও আমার মনে হয় যে আপনার প্রতিষ্ঠানের একটা সার্বিক ধারণা তারা পেয়েছে। তো সর্বশেষে আপনাকে আমি একটা জানাতে চাই, সেটা হচ্ছে যে এই কমিউনিটির মানুষদের জন্য আপনার কোনো নির্দিষ্ট কোনো মেসেজ আছে কিনা। প্রথমেই আমি রেডিও মেট্রো মেইলের সকল দর্শক শ্রোতাবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, আমাদের স্বস্তি সম্পর্কে আপনারা ধৈর্য ধরে এতক্ষণ শুনলেন আমাদের কথা। আমি বলতে চাই আমাদের কমিউনিটি মেম্বারদের, স্বস্তি কাজ করছে একটি সুন্দর, সুস্থ, ভারসাম্যপূর্ণ মহিলাদের ক্ষমতায়নের এবং সম্পূর্ণভাবে শারীরিকভাবে, মানসিকভাবে, সামাজিকভাবে এবং পারিবারিকভাবে সুস্থ জীবনযাপন করতে পারে যে সেই উদ্দেশ্যে সেবা এবং সাহায্য করার উদ্দেশ্যে। তো যে কেউ যে কোনোভাবে আমাদের কাছে আসতে পারেন, আমরা আপনাদের সাহায্য সহযোগিতা কিংবা আমাদের কোনো সাহায্য সহযোগিতা আপনাদের কাছে সবসময় খুবই উৎসাহ এবং আনন্দের সাথে আমরা গ্রহণ করব। আমরা আমাদের ঐতিহ্য এবং মূল্যবোধকে সবসময় বজায় রাখার চেষ্টা করি, সেই জন্য স্বস্তি শুধু না যে স্বাস্থ্য নিয়ে কাজ করে, শুধু না যে কাজ করে পরিবার নিয়ে কিংবা কোনো সমস্যা নিয়ে, অবশ্যই আনন্দময় জীবনের জন্য স্বস্তি কাজ করে। আমরা আমাদের কালচারকে
জাগ্রত করতে চাই। আমরা 21 ফেব্রুয়ারি করি, আমরা স্বাধীনতা দিবস করি, আমরা বিজয় দিবস করি, আমরা ঈদ উৎসব করি, আমরা পিঠা উৎসব করি। উৎসব আনন্দ, সমস্যা এবং সমাধান, এইভাবেই স্বস্তি এগিয়ে যায়। এখানে কমিউনিটির সব পিপল, আমরা বাংলাদেশি পিপল নিয়ে কাজ করি ঠিকই, কিন্তু আমরা বিশ্বাস করি আমাদের কমিউনিটিতে সবাই আসবেন, সব ধর্ম, সব বর্ণ, সব দেশ, সব জাতি আমাদের কাছে সমান আদরণীয়। এবং শেষ হইয়াও না হইল শেষ, শেষ কথাটি বলতে চাই, আজকে আমি গভীর ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি রেডিও মেট্রোমেইলের সকল কলাকুশীবৃন্দকে এবং আপনাকে, আমাদেরকে স্বস্তির কথা বলার এই সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ আপা। আমরা আজকের আলোচনা মোটামুটি একটা বিস্তারিত একটা বিষয় সম্পর্কে আমরা জানলাম। শুধু দর্শক শ্রোতা, আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা আপনার মতামত জানাতে পারেন। আমাদের মতামত জানানোর ঠিকানা radio@themetromail.com, এই ঠিকানায়। শুধু দর্শক শ্রোতা, কানাডাতে বাঙালিদের কমিউনিটিতে বাঙালিদেরকে যারা সেবা প্রদান করছেন বিভিন্ন প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠান সম্পর্কে আমরা এই অনুষ্ঠানে তাদের সবিস্তার তুলে ধরার চেষ্টা করি। আপনারা যারা এরকম প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত আছেন, আপনাদেরকে আপনারা আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন। আমাদের অংশগ্রহণ করবার জন্য আপনাদেরকে আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে। আমাদের যোগাযোগ করার ঠিকানা radio@theradiometromail.com, এই ঠিকানায় যোগাযোগ করলে আমরা আপনাদেরকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানাব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।